নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কিছু করার নাই, কিছু দেখতেছি না, আমার চোখ দিয়ে চোখ কিছু দেখতেছি না, সামনে কিছু দেখতেছি না। আমি আমি শুধু আমার হাজবেন্ডকে যেন বাঁচানোর জন্য এটাই দিয়ে চাই আপনাদের কাছে, আমি কিচ্ছু চাই না আর। আমি ওনার ওয়াইফ হই, কিন্তু আমার সাথে আর কোনো টাকা পয়সা নাই। আমার যেটুকু সামর্থ্য ছিল আমি ওনার কাছে সব শেষ করে ফেলছি। আমার হাজব্যান্ডকে চাচ্ছে আমি যেন ওনাকে বাঁচানোর জন্য পৃথিবীতে আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচানো আসছে, আমার হাজব্যান্ডকে আমার কেউ নাই পৃথিবীতে। আমাকে যেন সবাই যেন হাত বাড়ান, আমার কিচ্ছু করার নাই। আমার রাত্রে খাবার জন্য আমার হাজব্যান্ডকে ওষুধ চালানোর জন্য আমার কাছে আর দুই পয়সা কিছুটা নাই। আপনারা সবাই মিলে সাহায্য করেন, আমি এটাই চাই আপনার কাছে, আপনাদের কাছে ভিডিওকে চাইক করেন আপনারা যদি সবাই মায় মমতা থাকে আর কি। এটাই দেখলাম আমি আপনাদের কাছে, যদি সে সাহায্য মায় মমতা যদি সে তাকে থাকে তাইলে আমার হাজব্যান্ডকে আমি পৃথিবীতে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি সে হাত বাড়ান তাহলে আমার স্বামীকে আমি বাঁচাতে পারি। আমার পৃথিবীতে কেউ নাই, আমি সারা জীবনে দুঃখ করছি করছি, আমার বাবাও নাই, বাবার নাই, কেউ নাই। এটাই আমার কোনো রূপ ছিল না আপনাদের কাছে। আমার চারটে সন্তান নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কিছু করার নাই, কিছু দেখতেছি না, আমার চোখ দিয়ে চোখ কিছু দেখতেছি না, সামনে কিছু দেখতেছি না। আমি আমি শুধু আমার হাজব্যান্ডকে যেন বাঁচানোর জন্য এটাই দিয়ে চাই আপনাদের কাছে, আমি কিচ্ছু চাই না আর। আমার ঠিকানা ওই আমার ঠিকানা হচ্ছে বিল্ডাবার আবিদিয়া কাটার মসজিদে মজ্জান হাজির সাহেবের ভাড়া করা রয়েছে। আমি আজকে দুই মাস ধরে বাসা ভাড়া দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই। এখন ছেলেদেরকে খাওয়ার জন্য আমি দুই টাকা পয়সা পকেটে নাই আমার। আমার হাজব্যান্ডকে শিরশা করার মধ্যে সেই ক্ষমতাটাই আমার কাছে নাই। আচ্ছা, আমার কাছে সহযোগিতা করবেন, এটাই আমার আপনাদের কাছে রইল। ভিডিও শেয়ার করবেন আমার কাছে, 01826554900 01826554900। আপনারা সবাই সাহায্য করবেন, হাত বাড়াবেন যদি সে মায়া মমতো থাকে তাকে সবাই। এটা দেশবাসী ভাইয়েরা বোনেরা এবং যারা আছেন প্রভাবশালী, আমি আপনাদের কাছে আবেদন জানাইছি। আমার একটা বোনের জামাই বেশি অসুস্থ, দুইটা কিডনি নষ্ট, লিভার ক্যান্সার, ও খাইতে পারে না, শুইতে পারে না, দুদিন পর পর ডায়ালিসিস করাইতে হয় এবং কি দুই এক ব্যাগ করে রক্ত দিতে হয়। আপনাদের যদি দয়া হয় তাহলে এই লোকটার একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। চারটে সন্তান নিয়ে অনেক কষ্ট আছে, দুই মাসের গড় ভাড়া দিতে পারে না। দেশবাসী যারা আছে এখানে আশেপাশে অনেক সাহায্য সহযোগিতা করছে, এগুলো নিয়ে আমরা কোনো রকম শীর্ষে চালাইছি। এখন কিন্তু আজকে রাত্রের দিকে মানে ওরা খাবার খাবে এ সমস্ত তাদের কাছে নাই। সবার কাছে দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই। আপনারা দয়া করে সহযোগিতার হাত বাড়া দিলে আমার এই বোনের জামাইটা বাঁচি যাবে আরও কিছুদিন। আপনাদের দুয়ার সহযোগিতায় আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, বিনোদনই বিনি করি। আপনারা যথাযথভাবে শেয়ার করবেন বেশি বেশি আর সাহায্য হাত বাড়াই দিবেন। আমি আলম শরীফ ভাইয়ের ঘরে দাঁড়িয়ে আছি, ওনাকে আমরা অনেক দিন যাবত চিনি। উনি এতদিন এরকম অসুস্থ ছিল না, আজকে চার বছরের মতন উনি এই প্রথম দেখা দিয়েছিল যখন অসুস্থটা, তখন কিছু কিছু করে ওষুধ বড়ি খাইছে, তারপর লাস্টের থেকে উনি ওষুধ বড়ি খেতে পারে না। ইনকাম করতে না পারলে খাবে কীভাবে? ওনার তেমন ইনকাম নাই, কারণ বাচ্চারাও ছোট। তাই আপনাদের সবার কাছে একটু সহযোগিতা চাই, আপনারা সবাই একটু সাহায্য করবেন। আলম শরীফ ভাই খুব অসুস্থ মানুষ, ওনাকে একটু সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। ওনার
পরিবারের দিকে একটু খেয়াল করে বাচ্চাগুলোর দিকে একটু তাকায়ে আপনারাও একটু সাহায্যের হাত বাড়ান, একটু বেশি বেশি করে শেয়ার দেন। উনিও অনেক অসুস্থতা আমরা দেখতেছি, উনি দিন এনে অন দিন খাইতে পারে না, চলতে পারে না, উনি ওষুধ দাবাই করতে পারে না। সবার কাছে জনজনের ভাই বোন সবার কাছে আমরা সাহায্য চাই। আমরা সবাই মিললে উনি সাহায্য করলে উনি সুস্থতা দান করতে পারবে, নাহলে উনি যে একবেলা ভাত খাইবে, আজকে খাবার খাইবে, এরকম খাওয়ার খাওয়ার মতো আমরা দেখতেছি না। উনির এরকম ক্ষমতা নাই, উনিদের বাচ্চাগুলা ছোটো ছোটো, উনি চলবার মতো কয়টা বাচ্চা? উনি চারটা বাচ্চা আছে, উনি চলার মতো কোনো উনির ক্ষমতা নাই। এখন আজকে যে একবেলা ভাত খাওয়াইবে এরও ক্ষমতা নাই। আমরা সবাই যদি সাহায্য করি উনি তৈলে খাইতে পারবে, নাহলে উনি খাওয়ার মতো চলার মতো কোনো ক্ষমতা নাই। আর আমরা যদি সবাই যদি সহায়তা করি, সবাই লন আমরা সবাই সাহায্য করি, যা পারি তা সাহায্য করি, উনিকে আমরা সুস্থতা করার জন্য আমরা সবাই চেষ্টা করবো। উনি যেন আল্লাহর ইবাদত করে ডাকতে পারে, আল্লাহকে আমরা সবাই মুনাজাত দিব যে উনি যখন সাহায্য পায় সবার কাছে, আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে, আপনাদের জন্য দোয়া করবো, উনির জন্য দোয়া করবো সবাই।